বরগুনার পাথরঘাটা উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও আরটিভির পাথরঘাটা প্রতিনিধি শুভ সহ স্থানীয় আরো সাত সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার প্রতিবাদে ও প্রতিবাদ পালিত কর্মসূচি হয়েছে সকালে স্থানীয় প্রেস ক্লাবের আয়োজনে শেখ রাসেল স্কোয়ারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় এতে সাংবাদিক জনপ্রতিনিধি ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন পাথরঘাটা সদর ইউনিয়নের সদস্য রহমানের গরু প্রতিবেশী জমির সূর্যমুখী ফুল খাওয়া নিয়ে ঝামেলা হলে এ বিষয়ে সংবাদ প্রচার করে সাংবাদিকরা পরে এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা সহ সাংবাদিকদের নানাভাবে হয়রানি করে শহীদুর রহমান এছাড়াও শহীদুরের বিরুদ্ধে একাধিক নারীকে বিয়ে সহ জোরপূর্বক ধর্ষণের অভিযোগও আছে উল্লেখ করে বক্তারা দ্রুত সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান